মুখ বেঁকে যাওয়া সমস্যা বা বিলস পালসি এই সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। সকালে ঘুম থেকে উঠে মুখ ব্রাশ ও মুখ ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে অবাক, এ কি? একদিকে চোখ বন্ধ হচ্ছে না, হাঁপ করতেই মুখ বেঁকে যাচ্ছে, মুখে পানি নিলে মুখ থেকে পড়ে যাচ্ছে, গাল ফুলাতে পারছেন না, কপাল বা ভ্রু পুচকাতে পারছেন না, কি হলো? নিশ্চয়ই ঘাবড়ে গেছেন, ঘাবড়ানোর কিছুই নেই। এরকম সমস্যায় যদি কেউ পড়েন তবে বুঝতে হবে আপনার মুখের নার্ভ এমন কোনো সমস্যা হয়েছে যার ফলে আপনার মুখের মাংসপেশি তার স্বাভাবিক কাজকর্মের ক্ষমতা হারিয়ে ফেলেছে, যাকে ডাক্তারি ভাষায় ফেসিয়াল পালসি বা বেলস পালসি বলে বা মুখ অবশ রোগ নামে খ্যাত। মানুষের মুখমণ্ডল এক বিশেষ ধরনের মাংসপেশি দ্বারা তৈরি, যার সাহায্যে মানুষ মুখের মাংসপেশি সংকোচন ও প্রসারণ দ্বারা কথা না বলেও মনের ভাব প্রকাশ করতে পারে। আর এই জন্য একটি শিল্পের সৃষ্টি হয়েছে যার নাম মুখাভিনয় শিল্প। মুখমণ্ডলে মানুষের সৌন্দর্য ও দৈনন্দিন কাজের সুবিধার জন্য বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গ যেমন মুখ, নাক, কপাল, চোখ, কান ইত্যাদি স্থাপন করেছেন। এই অঙ্গের সাহায্যে মানুষ তার পরিচিত সহ খাওয়া দাওয়া, কথা বলা, শ্বাস গ্রহণ করা, দেখা, শোনার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। এই সব কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য মুখে কিছু সংখ্যক নির্দিষ্ট মাংসপেশি স্থাপন করা হয়েছে এবং মাংসপেশিকে আদেশ নির্দেশ প্রদানের জন্য মগজ থেকে কানের পাশ দিয়ে নেমে সপ্তম ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ পাঁচটি ভাগে বিভক্ত হয়ে মুখমণ্ডলের বিভিন্ন মাংসপেশিকে সচল রাখে। কোনো কারণবশত উক্ত মস্তিষ্কে ক্রেনিয়াল বা ফেসিয়াল নার্ভের প্রদাহ, প্রতিবন্ধকতা বা যদিও আঘাত পেলে নার্ভ তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে, যদিও ফেসিয়াল পালসি এর সঠিক কারণ নির্ণয় অনেক ক্ষেত্রেই কঠিন, তবে ফেসিয়াল নার্ভের ভাইরাস আক্রমণ, অতিরিক্ত ঠান্ডা আঘাত, স্ট্রোক এসব এর কারণ হিসেবে চিহ্নিত করা যায়। এবার চলুন জেনে নিই মুখমণ্ডলের স্বাভাবিক কাজকর্মের কি কি প্রধান মাংসপেশি এবং তার কাজ কি। অক্সিপিটাল ফ্রন্টালিস ব্রু উপরে ওঠায়, করোগেটর ও প্রসেসিস ব্রু পুচকায়, অর্বিকুলার ওকুলি চোখ বন্ধ করে, জাইগোমেট্রিক মেজর ও মাইনর উপরে ঠোঁট সহ মুখের কোণা উপরে ওঠায়, বাক্সিনেটর গাল ফুলায় চুষতে সাহায্য করে। হঠাৎ করেই এ রোগে যে কেউ আক্রান্ত হতে পারে, আক্রান্ত হওয়ার আগে অনেক সময় মাথা ব্যথা সহ আক্রান্ত পাশের কানের গোড়ায় ব্যথা হতে পারে এবং এরপর হঠাৎ করেই আক্রান্ত পাশের চোখ বন্ধ করতে, কথা বলতে, কপাল কুচকাতে বা উপরে তুলতে, থুতু ফেলতে, পানি পান করতে, খাবার দাবার চিবাতে অসুবিধা সহ মুখ একদিকে বেঁকে যেতে পারে। চিকিৎসা, যেহেতু এটি স্নায়বিক সমস্যা সৃষ্ট মাংসপেশির অবশতা তাই এর চিকিৎসার মুখ্য ভূমিকা হলো ফিজিওথেরাপি। এই রোগে আক্রান্ত হলে আপনি প্রথমে একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শ মতো প্রয়োজন বোধে স্টিরয়েড, ভিটামিন এবং তার পাশাপাশি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসায় সাধারণত ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন সহ পদ্ধতিগত চিকিৎসা, ব্যায়াম ও ম্যাসেজ উপকারী। ব্যায়ামগুলো যেমন চোখ জোর করে চোখ মারার চেষ্টা করা, শীষ বাজানোর চেষ্টা করা, ঠোঁট চেপে ধরে গাল ফুলানোর চেষ্টা করা,
কপাল কুচকানো, ভ্রু কুচকানো ইত্যাদি। এছাড়াও শক্ত খাবার, আক্রান্ত গালে খেতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা খাওয়া বা লাগানো পরিহার করতে হবে। এই সমস্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ 4 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হয়। মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসা ফেসিয়াল প্যারালাইসিস রোগের একমাত্র এবং মূল চিকিৎসা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।